আসসালাম আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই ভিউয়ার্স এই ভিডিওর আলোচনার বিষয় টিথ জুয়েলারি বা দাঁতের গহনা সম্পর্কে তো ভিওর্স আলোচনা শুরু করছি ভিডিওটি দেখতে থাকুন টিথ জুয়েলারি বা দাঁতের গহনা অনেকেই হয়তো ভাবছেন দাঁতের আবার গহনা হয় নাকি হ্যাঁ ভিওর্স দাঁতের জন্যও বিশেষ প্রকৃতির ডেন্টাল জুয়েলারি রয়েছে যা দাঁতের সৌন্দর্য বৃদ্ধির জন্য অনেকে ব্যবহার করে থাকেন আপনারা স্কিনে যে দাঁতের ছবিগুলো দেখতে পাচ্ছেন দাঁতের উপরে ছোট্ট ছোট্ট ট্যাটুর মতো বসানো রয়েছে মূলত এগুলাকেই বলা হয় ডেন্টাল জুয়েলারি যা দাঁতের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য অনেকে ব্যবহার করে থাকেন ভিউয়ার্স এই ডেন্টাল জুয়েলারিগুলা বিভিন্ন ধাতু বা মেটাল দ্বারা তৈরি হয়ে থাকে গোল্ডের হয়ে থাকে যে যার ইচ্ছে মতো ডিজাইন অনুযায়ী এ ধরনের ট্যাটু বা জুয়েলারি তৈরি করে দাঁতের উপরে লাগিয়ে নিতে পারেন এটি শুধুমাত্র সৌন্দর্য বৃদ্ধি করার জন্যেই অনেকে করে থাকেন এটি করলে যে দাঁতের কোনো উপকার হয় তা কিন্তু নয় আবার এটি করলে যে দাঁতের কোনো ক্ষতি হবে তাও কিন্তু নয় যে কেউ চাইলে দাঁতের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য এ ধরনের ডেন্টাল জুয়েলারি দাঁতে ব্যবহার করতে পারেন কোনো ধরনের পার্শ্ব পার্শ্ব প্রতিক্রিয়া নাই তো ভিওর্স ভিডিওর আলোচনা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম